চালকে গাড়ি চলায় সাধারণত বাইক চলাবার সময় সকলে যাতে হেলমেট পরিধান করে তার কারণে আহ্বান জানাইছে আর সি লো যাতে চালকে গাড়ি চলায় তার কারণে আহ্বান জানাইছে 11 জানুয়ারি আজি কলগাছিয়াতো 17 জানুয়ারি কলগাছিয়াতো উপসপ্তাহ উদযাপন করা হয়েছে আর দেখতে পাওয়া গেছে যে কলগাছিয়া আরক্ষী থানার সহযোগত স্থানীয় সাংবাদিক আর সচেতন মহলের উদ্যোগত আজি কলগাছিয়াত পথ সপ্তাহ উদযাপন করা হয়ে আছে আর উপসপ্তাহ উপলক্ষে হেলমেট প্রদান করা হয়ে দেখতে পাওয়া গেছে হেলমেট প্রদান করা হয়েছে কিছুমান সাংবাদিক সচেতন যুবকসকলক হেলমেট পরিধান হেলমেট প্রদান করা দেখতে পাওয়া গেছে যে হেলমেট অবিহনে কোনো গাড়ি নচলায় হেলমেট অবিহনে কোনো গাড়ি নচলায় তার কারণে আহ্বান জানাইছে সচেতন ব্যক্তিসকলক আহ্বান জানাইছে যে কোনেও হেলমেট নোহোৱাকে বাইক নচলায় তার কারণে আহ্বান জানাইছে কারণ আপনার 11 জানুয়ারির পা 17 জানুয়ারি লৈ ভারতবর্ষর ভারত সরকারের পরিবহন বিভাগের দ্বারা এটা আপনার ধরক যে পথ সুরক্ষা সপ্তাহ হিসাবে ঘোষণা করা হয়েছে এই সংক্রান্তে প্রত্যেক বছরে এই পথ সুরক্ষা সপ্তাহটো পালন করে অহা হয়েছে তারে আজি অন্তিম দিন সেই উক্ত সভা সংক্রান্তে সপ্তাহ সভা সংক্রান্তে আজিও আমিও এটা এটি সজাগতা সভা আয়োজন করে কলগাছিয়া থানার লগতে স্থানীয় সাংবাদিক স্থানীয় যুবকসকলের লগত লৈ আমি এটি পথ মানে সুরক্ষা সপ্তাহ মানে এই সভাটো আয়োজন করো এই সংক্রান্তে আটাই আমাক সহযোগ করে আর এই অ্যাওয়ারনেস সজাগতা সভার জড়িয়ে আমি মই এটা বার্তা প্রেরণ করব বিচার আপনাদের যেন ট্রাফিক যে রুল রেগুলেশন নিয়ম নীতি সমূহ আছে সেইখিনি মানি চলক নিজেও সুরক্ষিত থাকক আনকো সুরক্ষিত মানে রাখক সেই মই আহ্বান জানাও আটাই যেন মটর সাইকেলের ক্ষেত্রে ঘরের পা ওলালে হেলমেট পরিধান করে উপযুক্ত কাগজ পাতি লৈ ওলাই আহে চারিচকীয়া বাহনের গরাকী চালকেও গাড়ি চালনা করতে সিট বেল্ট পরিধান করক উপযুক্ত নথিবোর মজুত রাখক সেই মই আহ্বান জানাই রাষ্ট্রীয় পথ সুরক্ষা দিবস উপলক্ষে কলগাছিয়া আরক্ষী থানার যে পদক্ষেপ লৈছে এই সজাগতামূলক পদক্ষেপ আসলে এইটুক আমি আদরণি জানাইছো আর আমাকে হেলমেট প্রদান করেছে তার কারণে আমি সন্তুষ্ট হয়েছো তার লগতে আমার কলগাছিয়া আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়া হেমকান্ত শর্মা ডাঙরিয়ায় আহ্বান জানাইছে সকলে যাতে বাইক আরোহী সকলে যাতে হেলমেট পরিধান করে আর তার লগতে লাইসেন্স আর যাবতীয় নথিপত্র লগত রাখবে আর তখেতে বড় সুন্দর কথা এটা কৈছে ভাল কথা কৈছে যে আরক্ষীক ভয় করে আসলে হেলমেট পরিধান করব না নিজের সুরক্ষার কারণে আর সমাজের সুরক্ষার কারণে তখেতে হেলমেট পরিধান করব কৈছে আর কলগাছিয়া আরক্ষী থানার যে পদক্ষেপ এই পদক্ষেপক আমি আদরণি জানাইছো ধন্যবাদ।